অবস্থা দেখে কোনো ছেলেকে বিচার করবেন না। কোনো ছেলেই চায় না আজীবন বসে খেতে। সবাই একটা সময় ভালো কিছু করে, কিন্তু সমস্যাটা হচ্ছে মানুষ এখন টাকা দেখে ছেলেকে বিবেচনা করে। ছেলেটা মানুষ নাকি অমানুষ এটা কেউ দেখে না। তাই তো মেয়েরা এখন বেশি ধোকা খায়। একটা ভাই আমাকে বলতেছিল, আমাদের সম্পর্কটা ছিল 2 বছরের, সম্পর্কটা শুরু হয় বিয়ে বাড়ি থেকে। আমার কাজিনের বিয়ে ছিল, ও আমার ভাবির খালাতো বোন, বলতে পারেন সে আমার বিয়ার। গায়ে হলুদে ভাবির বিয়েতে যাই, তখন তাকে প্রথম দেখি। আমি বিয়ে বাড়িতে সবটো সময় তার দিকে তাকিয়েছিলাম, মায়াবী চোখ দুটো থেকে আমার চোখ দুটো সরাতেই পারছিলাম না। ও বুঝতে পারলো বিষয়টা, কাছে এসে একটা কাশি দিল আর বলল, এভাবে তাকিয়ে থাকলে তো চোখ নষ্ট হয়ে যাবে, তারপর কি করবেন শুনি। তখন আমি বললাম, আপনার দিকে তাকিয়ে থাকতে যদি আমার চোখ নষ্ট হয়ে যায় এতে আমার সমস্যা নাই, তবু আমি এভাবে তাকিয়ে থাকবো। ও মুচকি হেসে বলল, জীবনে মনে হয় অনেকগুলো প্রেম করছেন তাই না। আমি বললাম, না এরকম কিছু না, জীবনে আসলে প্রেম জিনিসটাই এখনো আসে নাই। তবে একটা কথা বলতে পারি আপনাকে, আপনাকে প্রথম দেখাতে কেমন যেন একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতেছে, আর এই ভালো লাগাই যদি প্রেম হয়ে থাকে তাহলে আমি আপনার প্রেমে পড়ে গেছি। ও বলল, আচ্ছা তাই নাকি, একদিনে প্রেম ভালোবাসা বা। আমি তখন বললাম, ভালোবাসা কি আর সময় গুনে হয় নাকি, কখন যে হয়ে যাবে এ তো আমরা নিজেরাও জানি না। আর এখন থেকে শুরু হলো আমাদের সম্পর্ক, রাতের পর রাত ফোনে কথা বলা, দিনগুলো কেমন জানি অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছিল। ও আমার একটা অভ্যাস হয়ে যাচ্ছিল, ওরে ছাড়া কিছুই বুঝতে পারতাম না, পাগলের মতো সারাক্ষণ ওরে ভালোবাসতাম। সবকিছু বাদ দিয়ে ওর মেসেজের অপেক্ষা করতাম, কখনো মেসেজ দিবে, কখন ওর সাথে কথা হবে। এভাবে একটা বছর কেটে গেল, সবকিছুই সুন্দর ছিল, কিন্তু এই সুন্দর আর বেশি দিন থাকলো না, শুরু হলো অবহেলা। যে মানুষটা কথা না বলে থাকতে পারতো না সেই মানুষটাই কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করলো। বুঝতে পারছিলাম না কি হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি কি কোনো ভুল করেছি যার জন্য তুমি আমার সাথে এরকম শাস্তি দিচ্ছ। ও বলল, এমন কিছু না, আমার এমনিতেই ভালো লাগে না তোমার সাথে কথা বলতে, তাই আমি কথা বলা কমাই দিছি। আমি বললাম, তুমি তো জানো আমি এসবে কষ্ট পাই, তবু এরকম কেন করতেছো। ও কিছুই বলল না। লাস্ট একটা বছরে ও অনেকবার সম্পর্ক ভাঙতে চেয়েছে, আমি কোনো মতে আটকায় রাখতাম হাত পা জোর করে। যখন আমাদের সম্পর্কটা 2 বছর হবে তখন আমি বললাম, চলো আমরা ঘুরে আসি। ওই ঘুরে আসার কথা বলাটাই মনে হয় আমার ভুল ছিল। ও বলল, পারবো না। আমি যখন বারবার বলতেছিলাম ও তখন বলে উঠল, তুই বুঝিস না তোকে আমার সহ্য করতে পারি না, তবু কেন আমার পিছে পড়ে আছিস, মাফ কর আমাকে, আমি মুক্তি চাই তোর কাছ থেকে। ওই দিন ওর কথাগুলো শুনে চোখ দিয়ে টল টল করে পানি পড়ছিল। আমি বোবা হয়ে শুধু শুনতেছিলাম, মনে মনে ভেবে রাখছিলাম ও যাই বলুক আমি সব মানিয়ে নিব। লাস্টে ও কিছু কথা বলছিল, তোর কি যোগ্যতা আছে আমার সাথে রিলেশন করার, আমি তোর সাথে রিলেশন করছি এটা তোর ভাগ্য, না তোর বাবার অনেক সম্পত্তি আছে না তোর কিছু আছে, আমি তোর সাথে থাকতে পারবো না, তুই প্লিজ আমাকে মাফ কর আর আমাকে কল বা মেসেজ কিছু দিস না। এই কথাটা শোনার পর আমি ওকে বললাম, শোনো, জীবন তাকে কেমন অবস্থায় রাখবে আমরা কিছুই জানি না, জানি না আমাদের কালকে কি হবে, তবে তুমি যে বললা যোগ্যতা ওই কথাটাই আমি সব থেকে বেশি কষ্ট পাইছি, আর এই কষ্টটা কোনোদিনও কমবে না। তোমার বাবার অনেক টাকা, এটার অহংকার তোমার তাই না, তোমার বাবাও কিন্তু শূন্য থেকে এখানে আসছে, তোমার অবস্থা ও একটা সময় ভালো ছিল না, আমাকে সময় দিতে পারতা, আমাকে বলতে পারতা ভালো একটা চাকরি করো, আমি চেষ্টা করতাম আমার সবটুকু দিয়ে, এভাবে কথাগুলো না বললেও পারতা। যাই হোক ভালো থেকো, আমি তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না, মনের ভুলেও না, আমি মনে করব আমি ভুল মানুষকে ভালোবাসছি যার জন্য আমি এই উপহার পেয়েছি, তারপর আমি তাকে ব্লক করে দেই। এই তো 6টা মাস হয়ে গেছে, প্রথম দিকে অনেক কষ্ট হয়েছিল, এখনো হয় বাট আগের থেকে কম, চলো সব ঠিক হয়ে যাবে। এখন মিন্দা সময় কাটাইতেছি, বন্ধু বান্ধব নিয়ে পড়াশোনা অনেক ভালোভাবে শুরু করছি, ইনশাল্লাহ আমিও একদিন সফল হয়ে দেখাবো।